ঠিক 10 সেকেন্ড পরিমাণ আমরা এটা এভাবে রাখবো, রাখার পরে আপনাদের দেখাবো যে এই ব্যাটারিটা কী পরিমাণে চার্জ হইলো। বা আপনারা কিন্তু জানেন যে ব্যাটারিটা একদম শূন্যতা ছিল, এবং মিটারে আমি দেখাইছি যে আপনাদের মাপটা কতটুকু করছে সে বিষয়টাও আপনারা জানেন। তো সমস্তটা আপনারা এখন প্রমাণ পাবেন যে আমাদের এই কাজটি কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের কত কাজে আসবে যা ভাবার মতো না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমার 10 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি এটা দেখব যে আমাদের ব্যাটারিতে জলে কিনা। তো আপনারা সবাই জানেন যে এই তার ইনপুটের তার দুইটা মিশেই ধরলে বা হাতের স্যাপ দিলে এই লাইটটা জ্বলে। তো এখন দেখেন লাইটটা কিন্তু পরিপূর্ণ আলো দিতে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো আপনাদের একটি এসিডিসি লাইট কেন নষ্ট হয়, কেন তার ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা সার্কিট নষ্ট হয় কিংবা পিসিবিগুলো কাটে। ভিউয়ার্স, এই তিনটা জিনিসের তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপ সম্বন্ধে আপনাদের আজকে আমি ধারণা দিতে চাই। ভিউয়ার্স, আমরা যখন এই সার্কিটটা একটা পিসিবি এগুলো একত্র করে একটি লাইট তৈরি করি, লাইটটা তৈরি করার পরে দেখা গেছে 15 দিন 1 মাস জ্বলার পরেই আমাদের লাইটটা জ্বলে না। কেন জ্বলে না? এই এই ধরনের এই পিসিবিটা আছে। তো আমরা এই ব্যাটারিটা আজকে দেখব, আমি এই লাইটটা থেকে এই সার্কিটটা, এই ব্যাটারিটা আর এটার যে লাইট আছে, এই যে ডাবল ব্যাটারির লাইট। তো ডাবল ব্যাটারি পাই নাই, সিঙ্গেল ব্যাটারি পাইছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে এই এই যে ব্যাটারিটা একদম দুর্বল হয়ে গেছে। আগে আমি আপনাদের মিটারের সাথে মিটারে মাপ দিয়ে দেখাবো যে ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে। এখন ব্যাটারিটা যে দুর্বল হয়ে গেছে, ব্যাটারিটার কি দোষ না সার্কিটের দোষ না পিসিবির দোষ, সেই বিষয়টা দেখাবো। দেখেন আমি মিটারটা কিন্তু ডিসি 10-এ সেট আপ করে নিছি। তো এই জায়গায় আমরা যেহেতু 5 ভোল্ট কিংবা 6 ভোল্ট এই জায়গায় মাপি, যেহেতু আমাদের এই ব্যাটারিটা 4.5 ভোল্ট, তো আমরা 10-এ সিলেক্ট করে নিলাম। এখন দেখেন আমাদের এই যে 50 পর্যন্ত উঠছে, এর মানে আমাদের এটা 2.5 ভোল্টের মতো আছে, 2.5 ভোল্টও নাই, এখন 2 ভোল্টেরও কম দেখা যায়। তো একটা ব্যাটারি কতটুকু মাপ দিলে আসবে ওই জিনিসটা কিন্তু আমরা সার্কিটের থেকে পাবো। কিংবা একটা অন্য ব্যাটারি যদি আমরা মাপ, তো ভিউয়ার্স আমরা এ জায়গায় দেখতে পারতেছি আমাদের যে এই মিটারটা আছে, এই মিটার থেকে আমরা কত ভোল্ট বাইর হয় সেই বিষয়টা দেখব। এই জায়গায় দেখেন এই মিটারটা আমি ওই যে দেখতে পারতেছেন 4 পয়েন্ট, আমি 4 ভোল্টই দিলাম, 4 ভোল্টে মিটারের কাটা কতটুকু ওঠার কথা দেখেন এই জায়গায় কিন্তু তার প্রমাণ। তো আমাদের ব্যাটারিটা কিন্তু মূলত ওই ওই পর্যন্ত নাই। তো আমি দেখাইলাম যে 4 ভোল্টে কী কী পরিমাণ ভোল্টেজ উঠবে। তো এখন আমি এই ব্যাটারিটাই মাপ দিতে আসি। তো দেখেন ওই জায়গার অর্ধেক কিন্তু ওঠে না। তো আমরা সার্কিটে দেখব যে সার্কিটে ভোল্টেজ কতটা দেয়, ব্যাটারিটা চার্জ হওয়ার মতো ভোল্টেজ দেয় কি না সেই বিষয়টা একবার দেখব। তো তার জন্য আমি একটা ইনপুটে এসি কট লাগাই নিলাম। আমাদের যে সার্কিটটা, এই সার্কিটে যে ব্যাটারিটা চার্জ করবে অরিজিনালে কি সার্কিটে ওই ক্ষমতাটা আছে কি না সেই বিষয়টাও কিন্তু আমাদের জানা দরকার। তো আমি এই সার্কিটে ভোল্ট প্রবেশ করলাম, এসি 220 ভোল্ট। এখন এই এই জায়গাটা দিয়ে তো আমাদের ব্যাটারি চার্জ হবে নাকি? তো আমরা ব্যাটারিটা এই জায়গায় ভরি, এই জায়গায় ভরি এভাবে। তো আমি এই জায়গায় মাপ দেবো একটা মিটার দিয়ে যে এই জায়গায় আমাদের ভোল্টেজটা কত ওড়ে। তো দেখেন এ জায়গায় আছে মাত্র 3.5 ভোল্ট। তো ব্যাটারিটা যদি 4.5 ভোল্ট হয়, তো 3.5 ভোল্টে কোনো দিনই চার্জ হবে না, আস্তে আস্তে ব্যাটারিটা দুর্বল হয়ে পড়বে। তখন আমরা মনে করি যে আসলে
ব্যাটারি খারাপ বা ব্যাটারিগুলো ভালো না, এই ব্যাটারি দোকানে কিনতে গিয়ে তারপর দোকানদারকে বলি যে ভালো ব্যাটারি দেবেন, ভালো ব্যাটারি এনেও আমরা যখন লাগাই তখন কিন্তু আমাদের ভিতরে একটা সন্দেহ থেকে যায় যে ভালো ব্যাটারি আনলাম তারপরও কিন্তু আমাদের লাইটটা লাস্টিং পায় না। তো ভালো করে খেয়াল করেন, আমাদের সার্কিট থেকে ভোল্ট দেয় 3.5 ভোল্ট, কিন্তু ব্যাটারিতে দরকার 4.5 ভোল্ট। এখন আমি আপনাদের অন্য একটা নতুন সার্কিট নিয়ে দেখাইতেছি যে নতুন সার্কিটে মূলত কত ভোল্টেজ দেয়। তো তার জন্য আমি এটাকে খুলে নিলাম, এই সার্কিটটারে লাগাবো। তো এই সার্কিটটা আমি সিরিজ করে লাইন দিলাম, যাই হোক আমার লাইন দেওয়া হলো। আমি লাইনটা দিয়ে নিলাম, এখন আমি এই জায়গায় মাপ দিয়ে আপনাদের দেখাবো যে অরিজিনালে কতটুক পরিমাণ ভোল্টেজ এ জায়গার থেকে বের হলে আমাদের ব্যাটারি চার্জ হবে সেই বিষয়টা আপনাদের দেখাবো। এখন আমি এই জায়গায় মাপ দিলাম, তো খেয়াল করবেন মিটারের দিকে। এখন দেখেন আমাদের 4 ভোল্টের ব্যাটারিটা চার্জ হইতে মিনিমাম 7.5 ভোল্ট আউটপুট দিতে হবে, এই সার্কিট থেকে মিনিমাম 7.5 ভোল্ট আউটপুট দেয়, তারপরে আমাদের এই ব্যাটারিটা চার্জ হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে জলিল ভাই, আমাদের ব্যাটারি 4.5 ভোল্ট, তো চার্জ হইতে 7 ভোল্ট কেন লাগবে? ভাই 2-1 ভোল্ট যদি আপ না থাকে তো ওই সার্কিটে কোনো দিন চার্জ হবে না, মানে ওই ব্যাটারিতে কোনো দিন চার্জ হবে না। করার পরে আমরা এখন এই ব্যাটারিটা 10 সেকেন্ড মনে করেন জ্বালায় রাখবো। জ্বালায় রাখার পরে আমরা দেখব যে ব্যাটারিটা কী পরিমাণ চার্জ হয়। তো তারপরে আপনাদের মিটারে আমি মাপ দিয়ে দেখাবো। তো 10 সেকেন্ডটা ঠিক 10 সেকেন্ড পরিমাণ আমরা এইটা এভাবে রাখবো, রাখার পরে আপনাদের দেখাবো যে এই ব্যাটারিটা কী পরিমাণে চার্জ হইলো। বা আপনারা কিন্তু জানেন যে ব্যাটারিটা একদম শূন্যতা ছিল, এবং মিটারে আমি দেখাইছি যে আপনাদের মাপটা কতটুকু করছে সে বিষয়টাও আপনারা জানেন। তো সমস্তটা আপনারা এখন প্রমাণ পাবেন যে আমাদের এই কাজটি কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের কত কাজে আসবে যা ভাবার মতো না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমার 10 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি এটা দেখব যে আমাদের ব্যাটারিতে জ্বলে কি না। তো আপনারা সবাই জানেন যে এই তার ইনপুটের তার দুইটা মিশেই ধরলে বা হাতের স্যাপ দিলে এই লাইটটা জ্বলে। তো এখন দেখেন লাইটটা কিন্তু পরিপূর্ণ আলো দিতে আছে। এখন আমরা দেখব যে মিটারে আমাদের ম্যানুয়ালি কতটা ভোল্টেজ আসলো। তো তখন কিন্তু ওই 50 পর্যন্ত আসছিল, এখন আমরা খুললে মাপ দিতেছি। এখন দেখেন আমাদের কতটা মিটারের কাটা উঠে, এই দেখেন এই 50 থেকে 30 ছাড়াইয়া একদম 20 ওভার হয়ে যায়, দেখছেন।